বাজে হচ্ছে কটা বললো তো 6টা, আর সকালবেলা এসে বেশি কথাও বলা হয়নি, কারণ এক জায়গায় আসলে তো জানোই এত গল্প গুজব, তার মধ্যে বোনকে অনেকদিন পর পেয়েছি। আর এখন দেখবে এতগুলো খাবো আমি, কি রাক্ষস নাকি ভাই? আমি কিছু খাওয়ার পরে খানা খাওয়ার জায়গায়। আর সকালবেলা আসলাম, তারপরে ওই একটু কথা হলো তোমাদের সাথে, তারপরে গল্প গুজব করতে করতে আর মানে আর আর কথা বলা হয়নি। এই খেতে খেতে আজকে একটু বেলাই হয়েছে, কারণ আর আজকে যেহেতু অষ্টমী তো মানে এদের বাড়িতে নিরামিষ খাই, এই জন্য দুপুরবেলাও যে খেয়েছি সেটা যে একটু বলবো, কি খেয়েছি সেটাও আমি বলতে পারিনি। দুপুরে আজকে কি খেয়েছি বলতো? দুপুরে আজকে খেয়েছি লুচি, আলুর দম, পায়েস, মানে যেটা যেটা করেছে সেটা বলছি। লুচি, আলুর দম, পায়েস, তারপরে পনির, দুধ পনির, ছোলার ডাল, আর কি করলো, আর 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 কিছু করলো, আর মিষ্টি তো ছিলই। এত কিছু করেছে, খাওয়া যায় কিন্তু খেলাম তাও। আবার এখন এই খিচুড়ি বলে কোথায় যাবে আমার, এখনো দুপুরের খাবারই জানি হজম হয়নি এখনো। তারপরে বসে একটু গল্প করলাম, আর এই যে আমার পিছনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বোনের মাতাশ্রী, মাতাশ্রী মানে শাশুড়ি, ওই আর কি, একই তো ব্যাপার। তো আমি আর উনি মিলে গল্প করছিলাম, মানে আমি মাসি ডাকি আর কি। এখন আগেকারের মতন ওই মাসিমা কাকিমা হেনা তানা এখন আর বলে না, আমি মাসি ডাকি। আমি আর মাসি সারা দুপুর বসে গল্পটা করলাম, কোনো ঘুম নেই, সবাই ঘুমোচ্ছে, আমরাই বসে বসে গল্প করছি। খেয়ে হজম করতে হবে তো, এত কিছু দুপুরে খেয়েছি, ঘুমিয়ে পড়লে আর হজম হবে না, ওই জন্য বসে বসে কাটালাম। আবার মাসি আবার ছাদে হাঁটতে গেল। আর এই বছরটা এমনই সময় হয়ে গেল যে বোনও বেরোতে পারছে না, শুনতে পারবে না একটু দাঁড়াও, এই বছরটা এমনই হয়ে গেল কেউ কোথাও বেরোতেও পারছে না ঠিকঠাক। আর আমার দেখে দেখেছ, আর এই যে হবু বাবা বেরোবে বলে মন ছুকছুক করছে, আর তাকে চলো। আর এতক্ষণ আবার গল্প করছিলাম, ওর ননদরাও এসছে সব, ননদ নন্দাই, এতক্ষণ আমরা বসে গল্প করলাম। এবার একটু খাই দাই, এবার রেডি হয়ে এবার বাড়ি ফাড়ি যেতে হবে তো, ঠিক আছে? তাহলে চলো খেয়ে পে নি, এসে থেকে খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি। ধর আমি এটা ফিট করি। আরে এই বাচ্চাটাকে দেখেছো, মানে ও আজকে ওর সব মানে পুজোর কটা দিন ও পুরো কনসিডার। আর এই যে উনি হচ্ছেন শ্বশুর মশাই, যা লুচি বেলছিল মানে আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, বুঝেছো? আর আমার মেয়ের সাথে খুব ভালো জমে গেছে একদম, এই তো বাচ্চা বয়স, তাই না? মানুষ যখন মানুষের বয়স হয়ে গেলে তারাও তো সেই বাচ্চার মতনই হয়ে যায়, ওই জন্য খুব ভালো মেলে। আর বাচ্চারাও বোঝে যে আমার সাথে আমি কাকে মানাতে পারবো, কাকে আমার সাথে মানে কার সাথে আমি ভালোভাবে মিশতে পারবো, ওরাও সেটা বোঝে। আর ও কিন্তু এখানে এসে একদম পুরো মেষো মশাইয়ের সাথে একদম পুরো মিলে গেছে, বুঝলে তো? এই যে দেখতে পাচ্ছেন খেলা করছে, ওর কোনো ব্যাপার না। ঠিক আছে চলুন তাহলে, আমি একটুখানি খেয়ে নিই। আমরা এখন রেডি হতে বসেছি, আর এখন বাজে হচ্ছে 6:30 বেজে গেছে, আমাদের বাড়িতেও ফিরতে হবে। ওরা মানে বোনরা এই সামনে ঠাকুরটা দেখবে, টুকটা হয়তো আশেপাশে দেখবে, ওরা এখন আর বেশি দূর যেতে পারবে না, এই জন্য একবারে ওদের সাথেই বেরোবো, তারপর আমরা আমাদের বাড়ি চলে যাবো, ওরা ওদের বাড়ি চলে আসবে। আর এত খেয়েছি না, আর ইচ্ছা করছে না যে উঠে কোথাও যাই, রেডি হই। এই হচ্ছে এক ঝামেলা। আর এটা আজকে নিয়ে এসেছি, আর সকালে দেখবেন আমি কিচ্ছু তুলিনি, মুখের মেকআপ টেকআপ কিচ্ছু তুলিনি, এই জন্য এখনো কিচ্ছু মুখও ধুইনি, কিছুই করবো না, শুধু জাস্ট হাত নিচের যেখানে যেখানে একটুখানি কালি ঝুলি রয়েছে একটু মুছে নেব, আবার ওর উপর দিয়ে এশিয়ান পেইন্ট মারবো, বুঝলে? একদম ওই যে বাড়িঘর রং করার সময় তো আগে প্রাইমার মারে, তারপরে এশিয়ান পেইন্ট,
আমি তো একদম রেডি হয়ে এসেছিলাম আর এই জন্য একটু হালকা হালকা করে মুছবো আবার এশিয়ান পেইন্টের মধ্যে মারবো বুঝেছেন পুরনো বাড়িতে যেই সব পুরনো বাড়িগুলোর দেয়ালের চকলা উঠে যাচ্ছে এখানে চকলা ওখানে চকলা উঠে যাচ্ছে আবার ওর উপর দিয়ে যে রং মারছে আমি এখন সেটাই করব বুঝলেন ছোট আয়না নেই আর এই যে উনিও এখন সাজগোজ করছে বসে গেছে আর কি বেচারির কি দুঃখ ইস একদম কোথাও যেতে পারছে না একেই তো এই মহামারীর সময় তার মধ্যে বেচারির এই অবস্থা কোথাও যেতে পারছে না তাই না বলুন এই সত্যি সত্যি একটা ঝামেলা হয় ঝামেলা কি একটু মনটা খারাপ হয় এই আর কি যে যেতে পারছি না কোথাও আরে আমাদের দেখবেন এই বললাম না সব কনসিডার করেছি ওকে খাওয়া থেকে শুরু করে দুষ্টুমি করা মানে ও যে বাড়াবাড়ি গুলো করে সেইগুলো করা সমস্ত কিছু এই পুজোর কটা দিন আমি কনসিডার করেছি চিপস খেয়েছে গতকাল তাও কনসিডার করে দিয়েছি যে ঠিক আছে খা আর করে যাবে না দুর্গা পুজোর পরে একদম আবার দেখি সেই বুঝলেন কিছু করবো না ঠিকই আছে কিচ্ছু ওঠেনি টিপটি বা খুব ভ্যাপসা গরম কিন্তু নেই এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে তাই না বল দুর্গা পুজো এ বল মানে গরমের মধ্যে হাসফাস হাসফাস করতো না কিন্তু রেডি হয়ে গেছি এরপরে আমাদের যেতে হবে লোকের বাড়ি ধর বেশিক্ষণ থাকবে মনের বাড়ি যাই হোক বেশিক্ষণ তো থাকা যায় না তাই না এরপরে আমরা চলে যাব আর এখানে মেয়েও রেডি হয়ে গেছে বোন রেডি হয়ে গেছে ও আর যাই হোক একটুখানি কাছে পিছে যাবে আর সকালবেলা তোমাদের দেখাতে পারিনি ভালো করে আমি এসেছি এই যে এই শাড়িটা পরেছি ঠিক আছে আর এই যে ব্লাউজ এটা পরেছি সকালে অত গাড়ির মধ্যে ভালো করে দেখানো না মেকআপ তো কিছু সেরকম একটা করিনি আর এখানে দেখবে একটা জিনিস সব এখানে এই যে সব ক্যারাম পাটি এই যে সব এখানে খেলা হচ্ছে এখন এখন যাচ্ছি বাড়ির দিকে অনেকটা দেরি হয়ে গেছে 9টা বেজে গেছে 9টা বেজে গেছে না ভাইয়া এক মিনিট একটু ট্রাই করতে একটু 9টা বেজে গেছে আর আমরা এখন গাড়িতে বসে রয়েছি ভাইয়া হ্যাঁ হ্যাঁ আজকের মতন অষ্টমী শেষ হয়ে গেল চাবি কি ভালোই লাগলো জলদি কি মানে ভালোই কাটলো দিনটা আর বেরোনোর সময় সবার সাথে তোমাদের দেখা করাতে পারলাম না কারণ এদিক ওদিক সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিল তার জন্য আর দেখা করাতে পারলাম না আর পুজোর দিনে কোথাও গেলে এদিক ওদিক এ ও থাকে আর ছেলেরা সব খেলা ঠেলা করছিল মানে সবই বলছিলাম না তখন যে ক্যারাম বোর্ড খেলতে বসেছে ওই জন্য আর কথা হলো না হ্যাঁ চলো এখন আবার ড্রাইভার গেল চা খেতে আমরা এখানে বসে আছি গরমে উনি গেছে চা খেতে জ্বালা পুরো পুরো দরদর করে ঘাম এবার গরম মনে হচ্ছে চলো তাহলে বাড়িতে গিয়ে আবার কথা হবে ঠিক আছে